মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ইসলামী আদর্শের ভিত্তিতে মদিনায় একটি কল্যাণ রাষ্ট্রের গোড়াপত্তন করেন। এই রাষ্ট্রের আদর্শকে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা রূপদানের কার্যক্রম তিনি হাতে নেন। এই মহান রাষ্ট্রের কয়েকটি প্রধান প্রধান মূলনীতি ও কার্যক্রম হল, এক নম্বরে তিনি এই রাষ্ট্র পরিচালনা করেন এক আল্লাহর সার্বভৌম বিধানের ভিত্তিতে। দুই নম্বরে এই রাষ্ট্রের আদর্শ প্রেরণা ও আইনের উৎস ছিল আল্লাহর কিতাব আল কোরআন এবং তার রাসুলের সুন্না। তিন নম্বরে এই রাষ্ট্রের মূল লক্ষ্য ছিল জনগণের ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি, কল্যাণ ও সাফল্য। চার নম্বরে এই রাষ্ট্রের সরকার এবং নাগরিকদের প্রধান দায়িত্ব ছিল স্রষ্টার নিকট কর্তব্য পালন ও সৃষ্টির প্রতি কর্তব্য পালন। পাঁচ নম্বরে এই রাষ্ট্রের যাবতীয় কর্মসূচি ও কার্যক্রমের উদ্দেশ্য ও মূলনীতি ছিল জননিরাপত্তা, সুবিচার ও মানব কল্যাণ। ছয় নম্বরে এই রাষ্ট্রের প্রধান কর্মসূচি ছিল, এক নম্বরে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা প্রদান, দুই নম্বরে এক আল্লাহর ইবাদত প্রবর্তন ও সালাত কায়েম, তিন নম্বরে শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী অর্থব্যবস্থা প্রচলন ও জাকাত ব্যবস্থার প্রতিষ্ঠাতা, চার নম্বরে পরামর্শক ভিত্তিক শাসন পরিচালনা, পাঁচ নম্বরে সততা, সুনিত্য, সৎকর্ম ও সদাচরণের প্রসারণ, ছয় নম্বরে দুর্নীতি এবং দুষ্কর্মের অপসারণ, সাত নম্বরে ভালো কাজের প্রেরণা ও সহযোগিতা প্রদান, আট নম্বরে মন্দ কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি, নয় নম্বরে জনগণের মানসিক নৈতিক উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপক সম্প্রসারণ, দশ নম্বরে জনস্বাস্থ্যের নিরাপত্তা বিধান ও গণপূর্ত, এছাড়াও সাত নম্বরে বিশ্বব্যাপী মানব সমাজকে শান্তি ও কল্যাণের দিকে আহ্বান করাও তার মুখ্য উদ্দেশ্য ছিল।